ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য এ ভদ্রলোক ম্যান বত্রিশ বছর বয়স বত্রিশ বছর বয়স থাকে ঠাকুরনগর আমাদের বনগাঁ জেলার সরি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার আন্ডারে ঠাকুরনগর গ্রামে ওর সমস্যা একটাই বার্নিং পেইন ইন দ্য হেড নেক রাইট শোল্ডার এইসব জায়গায় জ্বলে পড়ে যাচ্ছে এই জ্বালা পড়ার জন্য সে বিভিন্ন জায়গায় দেখিয়েছে কিন্তু এই পরা তার কন্ট্রোল হচ্ছে না তো মিস্টার অমৃত তোমার কোথায় কোথায় জ্বালা পড়া বেশি হয় আমার জ্বালাপোড়া করে বারো বছর ধরে মাথার ভিতরে জ্বালা করে কামড়ায় আর লাস্ট এক বছর ধরে গায়ে জ্বালা করে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে জ্বালা করে আর রাইট শোল্ডারের ভিতরে ব্যথা এবং স্পাইনাল কটের উপরের দিকে কাঁধের দিকে এবং নিচের নিচের দিকে ব্যথা তো ব্যথা এবং জ্বালা জ্বালা এই দুটোই তোমার সমস্যা স্পাইনাল করে ব্যথা রাইড শোল্ডারে ব্যথা মাথায় ব্যথা তার সাথে জ্বালা এই জ্বালা পরা ঠান্ডা সেঁক দিলে ভালো লাগে না গরম সেঁক দিলে তুমি লক্ষ্য করেছ স্যার আমাকে যদি ব্যায়াম করে দেয় মাথায় যদি চুল টেনে দেয় এবং কাঁধে যদি হাতিয়ে দেয় এবং এক্সাইজ এক্সারসাইজ করলে একটু আরাম লাগে আমি জানতে চাইছি যে ঠান্ডা গরম সেঁক টেঁক দিয়ে দেখেছ চান করার পরে ঠান্ডা জলে চান করার পরে ব্যথা বাড়ে কি কমে মনে হয় কমে একটু কমে একটু কোল্ড অ্যামিডিলেশন আমরা বলতে পারি যে ঠান্ডাতে একটু বাড়ে কমে সো বার্নিং 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 ইজ দ্য চিপ কমপ্লেন অফ দিস পেশেন্ট আমাদের বার্নিং গ্রুপটাকে যদি এলিমিনেটিং রুব্রিক ধরি যেটাই মেন সিম্পটম রোগী বলছে জানাচ্ছে যে এটাই আমার মেন সমস্যা এই ব্যথা এবং জ্বালা এটাই তো আমার মেন সমস্যা এই ব্যথা এবং জ্বালা তাহলে এর জন্য আমাদের চিকিৎসা করতে হবে উনি হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক করেছেন উনি ঠাকুরনগরে বাড়ি এবং ঠাকুরনগরে আমাদের যে হোমিওপ্যাথিক বন্ধু আছেন ডক্টর সুনির্মল সরকার তাকেও দেখিয়েছেন তার পাশেই বাড়ি কিন্তু উপকার পাইনি বলে তারপরে বাড়ার সাথে দেখালেন কাকে ডক্টর তপন চ্যাটার্জি সে ওষুধ খেয়ে কেমন ছিল একদম ভালো নয় এবং ওষুধ খেয়ে আমার অন্যান্য সমস্যা হয়েছে যেমন কাদের ছিল না স্পাইনাল কর্ডের নিচে ব্যথা ছিল না সেগুলো ওনার ওষুধ চলাকালীন হয়েছে চোদ্দ মাস ওষুধ খেয়েছি কোনো পরিবর্তন পাইনি বারের সাথে রাখো তপেন কি চ্যাটার্জি তপন চ্যাটার্জি বলে এক হোমিওপ্যাথিক আমাদের বন্ধুর কাছে চোদ্দ মাস ওষুধ খেয়েছিলেন কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি ডক্টর সুনির্মল সরকারের কাছে কতদিন খেয়েছিলেন তিন মাস তিন মাস সেখানেও কোনো ইম্প্রুভমেন্ট খুব একটা পাননি এরপরে অ্যালোপ্যাথি করছিলেন অ্যালোপ্যাথিকে ওষুধ খেয়ে কি হচ্ছে আমাকে বিভিন্ন রকম নার্ভের ওষুধ দিচ্ছে মাথায় জ্বালা পড়া করছে কিন্তু ওষুধ খেলে রাত্রে ঘুমতো না ধান জ্বালা ওষুধ খেয়েই আমার বডিতে জ্বালা শুরু হয়েছে আগে আমার জ্বালা পড়া ছিল না অ্যালোপ্যাথি ওষুধ খাবার পরেই বডিতে জ্বালা শুরু হয়েছে তাহলে অ্যালোপ্যাথিক ওষুধও ওনার সহ্য হলো না অসুবিধা হচ্ছে উনি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখিয়েছেন যেখানে বাড়ি সেখানে বসেন আমাদের ডক্টর সুনীল মান সরকার সেখানে তিন চার মাস খেয়েছিলেন কোনো ইমপ্রুভমেন্ট পাননি কারো রেফারেন্সে বারের সাথে তপন চ্যাটার্জি বলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুর কাছে এসেছিলেন চোদ্দো মাস ওষুধ খেয়েছিলেন কিন্তু তার সব কমপ্লেন আরও বেড়ে গিয়েছিল তারপরে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছিল রে কি অ্যালোপ্যাথিক চিকিৎসার বান্ডিল এমআরআই টি এমআরআই সমস্ত হয়েছে অনেক কিছু কিন্তু এই রোগীর প্রতি আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য বেড়ে গেল তাহলে আমরা যদি এলিমিনেটিং রুব্রিক এলিমিনেটিং সিমটমকে বার্নিং ধরি বার্নিং অ্যান্ড পেইন ইন দ্য ভার্টিব্রাল কালাম বার্নিং অ্যান্ড পেইন ইন দ্য ভার্টিব্রাল কালাম শীত গরম দেখা যাচ্ছে একটু চিলি পেশেন্ট তোমাকে ডাক্তারবাবুরা লিখেছে একটু শীত বেশি এ কথা কি ঠিক একটু শীত বেশি চিলি পেশেন্ট তাহলে চিলি পেশেন্ট যদি হয় এত জ্বালা পড়া থাকে দেখতে একটু লম্বা দোহারা চেয়ারা আছে ফসফরাস যদি আমরা ভাবি দেখি তো ফসফরাসের কোনো সিমটম আছে কি না তুমি কি মিষ্টি পছন্দ করো মিষ্টি অপছন্দ নয় মিষ্টি প্রিয় এই তো লেখা আছে তাই ডিজার ফর সুইটস ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার তোমার খারাপ লাগে না ভালো লাগে বৃষ্টি হলে আনন্দ হয় মনে গান গাতে ইচ্ছা করে ভালো লাগে মন ভালো থাকে রোমান্টিসিজম ইন রেইন ইলাপস্কর এই ওষুধে এই সিমটম আছে ফান্ড অফ রেইন ভয়টাই পাও না বজ্রপাতের শব্দেও ভয় পাও না ফসফরাস ইজ কন্ট্রা ইন্ডিকেটিং মাই মেডিসিন মাই ফ্রেন্ডস পেশেন্ট ইজ চিড়ি লম্বা চওড়া ও ছিল ফসফরাসের মতো কতকটা ফিজিক্যাল মেক তাই আমি দেখলাম কিন্তু ফসফরাস চিলি পেশেন্ট বলে আমি দেখলাম কিন্তু ফসফরাস মিষ্টি পছন্দ করে না ও মিষ্টি খুব ভালোবাসে ফসফরাস ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদারে ভয় পায় ও আনন্দ বোধ করে আমরা ফসফরাসকে কাট আপ করে দেবো তাহলে কী ওষুধ আসছে তো ছবির মতন আসছে মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে ডিজায়ার ফর সুইটস লবণ পাতে লাগে কাঁচা নুন পাতে লাগে ডি আর ফর সল্ট ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস কেস টেকিং আমি লিখিনি জুনিয়র ডাক্তাররা লিখেছে ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস খারাপ খবর অন্য লোকের দুঃখের খবর কারোর অসুখের খবর এইসব খবরে তুমি কেউ উদ্বিগ্ন হয়ে পড়ো দুর্বল হয়ে যায় শরীর মন দুটোই শরীর মন দুটোই দুর্বল হয়ে যায় সো ব্যাড নিউজ অ্যাগ্রাভেটস মাই ফ্রেন্ডস এরা লিখেছে কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করো এটা কথা কি ঠিক একদম সো হারিটনেস নট সোলোনেস হারিটনেস আর্জেন্টাম নাইটিকাম লিলিয়াম টিক মেডোরিনাম ফরগেট ফুলনেস লিখেছে তুমি ভুলে দাও স্মৃতিশক্তি টু বিট্রে করে হ্যাঁ সো ফরগেট ফুলনেস ব্যাড নিউ জাগ্রাবেটস ডি জের ফর সুইটস ডি জের ফর সল্ট কাঁচানুন খাই বার্নিং সেনসেশন হেয়ার অ্যান্ড দ্যার অ্যান্ড দ্যার হিউমেটিক কমপ্লেন্স পেইন ইন দ্য ভার্টিপ্রাল কালাম পেইন ইন দ্য সোল্ডার রিজিয়ান সো অল সিম্পটমস ইন ফেভার অফ মেডোরিনাম করে যে প্রথমে বলছিলাম বাড়ির পাশে এরা তো নাটক করার জন্য এক লাইন দু লাইনের ওষুধ রেখে ছেলেদের দেখানোর জন্য দেখো মেট্রি মেডিকেল আমি কত বড় মাস্টার বরিকে কিছু ওষুধ আছে পরীক্ষা হয়নি এক লাইন দু লাইন কিছু কিছু অ্যাডজেক্টিভ দিয়ে লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অন অফ দি ইম্পর্টেন্ট মেডিসিন ভেরি আসিন। হ্যাঁ ওয়ান্ডারফুল অ্যাকশান ইন এইসব লেখা আছে নাটকের কথা সব ওষুধ নিয়ে অনেক চিকিৎসককে ওনাকে দেখেছি কারবার করতে রোগ সারে না রোগ সারতে পারে না কনস্টিটিউশনাল মেডিসিন ওয়েল প্রুভড মেডিসিন ওয়েল ভেরিফাইড মেডিসিন আর ওয়েট মেডিসিন তাদের ওয়েট আছে যেগুলো পরীক্ষা হয়েছে ঠিক মতন ইন্ডিস সাবজেক্ট মেডোরিনাম ইজ দ্য চয়েস অব মেডিসিন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রেসক্রিপশন পাইনি দেখো মেডোরিনাম তিনি দেননি তিনি দেখেছেন ওই এক লাইন দু হোং নাং চং এই সব ওষুধগুলো এই বেশি ব্যবহার করে এগুলো ভরং করা রোগ সারে না আর কিছু হয় না সাইকোটিক এখানে ওখানে ব্যথা আছে ইন ফ্যামিলি হিস্ট্রি ব্রাদার সাপোর্ট ফ্রম অ্যাজমা ব্রাদার সাপোর্ট ফ্রম অ্যাজমা মাদার সাপোর্ট সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড Psychosis in the background. The patient himself is psychotic. Pain in the vertebral column, Agaricus, medrinum, tellurium, the sensitiveness of the vertebral column. Vertebral column, vata, right shoulder gare pite bata, so rheumatic diathesis. So rheumatic diathesis. And burning, 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 arsenic, phosphorus, sulphur, ciclicor, medrinum, radium, brumatum, burning. মিষ্টি খেতে ভালোবাসে তার সাথে নুন খেতে ভালোবাসে তার সাথে খারাপ খবরে মন উদ্বিগ্ন হয়ে পড়ে মন দুর্বল হয়ে পড়ে খারাপ লাগে তার সাথে তাড়াহুড়ো করার অভ্যাস কাজকর্ম ধীরে সুস্থে নয় কনসিডারিং দি মায়াজম কনসিডারিং দি প্রেজেন্ট টোটালিটি considering the main general symptom, considering the eliminating symptom, medirinam is the source of everything. I mean guaranteed And this much assurance I am giving you my friends, my friend boldly, strongly and confidently. So this is the beauty of homeopathy my friends. Only constitutional medicine can correct the discretion of the patient. And this is possible only after proper case taking and analysis and evaluation of symptoms in the correct way. So, medulinum is the choice of medicine. So, my friends, once again, may I request you to take up the case very nicely, clearly, systematically, and methodically. And after that, you should interpret the symptoms, analyze the symptoms in the proper way with your acumenic mind, with rational and judicial feelings. দেই নান দেলি ইউ ক্যান অ্যাপ্লাই হোমিওপ্যাথিক এক লাইন দু লাইন তিন লাইনের ওষুধে রোগ সারে না সমস্ত সিমটমগুলোকে নিয়ে যোগ করে রেপাটরি করলে রোগ সারে না রেপাটারাইজেশন ডাজনট মিন দ্য মেকানিক্যাল রেপার্টারেশন রেপাটরি অনলি হেল্প ইউ রেপাটরি ইজ ইউর সারভেন ইউ ক্যান ড্রাইভ দ্য রেপাটোরি ইন হোয়েন ইট ইস নেসেসারি ইউ শুড নট ড্রিভেন বাই দ্য রেপাটোরি ইউ শুড ড্রাইভ দ্য রেপাটোরি And all symptoms are not equal important. Numerical totality does not mean the totality, only the qualitative totality. Quantitative totality is not the totality. the symptom at And some modalities, some thermal reactions are not applicable in all cases. Because this case, this patient is cheating. Medrina Mitgeno, what patient? Matters little. আমার সব সিমটম ক্রস করছে দিস ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি কখনো শীত বেশি কখনো গরম বেশি কোন রোগী কখন কি বলছে এই নিয়ে পড়ে থাকলে চলবে না এই পেশেন্ট চিনি তো কী হয়েছে জল সিমটমস ইউ মাই ফ্রেন্ডস তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিওটা তোমার পারমিশন দিয়েছো ডাক্তারদের শেখানোর জন্য তোলার আমি সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি সুস্থ হয়ে যাবে আমি তোমাকে খুব সুন্দরভাবে দেখলাম তুমি দেখলে